এবার পূজোতে না আমাদের প্রচুর প্ল্যানস আছে, অনেক কিছু আমরা করবো ভেবে রেখেছি আর অনেক অনেক মজাও করবো। তো তোমাদের পূজোতে কি কি প্ল্যান আছে, তোমরা কি কি করবে, সমস্ত কিছু আমাদের সাথে কমেন্টে শেয়ার করো। আমার তো তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। চলে এসেছে মহালয়ার জন্য স্পেশাল ব্রেকফাস্ট, পরোটা আর আলু চচ্চড়ি। আমি ঠিক করে নেবো। পৃথিবীতে সব তোমারই দোষ, সত্যি পৃথিবী ঘুরছে তাও তোমার দোষ, যদি নাও ঘুরে তাও তোমার দোষ। সরি, এই সরি আমি তাহলে ফিরিয়ে নিলাম আমার সরি, তুমি সরি বলো তারপরে বলবো। আমি সরি বললাম তো বাবা, এরকম করলে হয় নাকি পুজোর দিন? সরি, ফাইনালি অর্ঘর সাথে সব মিটমাট হয়ে গেছে। এবার আমি অফিসে এসেছি আর এই যে দুষ্টুটা দাঁড়িয়ে রয়েছে, কিছু একটা তো দুষ্টুমি করেছে। অল রাইট, তো স্নান ঠান করে চলে এসেছি, এবার নিচে যাচ্ছি লাঞ্চ করতে। তো আজকে বাড়িতে হয়েছে ধোকার ডালনা, নিরামিষ যেহেতু আজকে, এন্ড অলসো হয়েছে এখানে ঝিঙে আলু পোস্ত, এখানে টক ডাল আর এখানে আলু উচ্ছে ভাজা। এইখানে দেখো অঙ্কুশ আমার পুরনো ভিডিও দেখছে, ব্লগ গুলো দেখছে পুরনো। এইটা দেখে ও আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে আর বারবার দেখছে, বারবার দেখো ওই যে বিরিয়ানি। অলরাইট গাইস, তো আমি হয়ে গেছি রেডি, ওইদিকে অঙ্কুশ হচ্ছে রেডি, ওর ব্যাগটা গোছাচ্ছে, ও দিদি বাড়িতে যাবে, 6টা বেজে গেছে। আরে বাবা, এই যে আমি অর্ঘর কাছেই যাচ্ছিলাম, রেডি হয়ে গেছে বাবা, আজকে একদম ইয়ং কলেজ লুক দিয়েছে। ও ইয়ার,
জানি কিত্তি অসম তো আজকে এই যে মিস্টার হাজবেন্ডের লুক কি ব্যাপার আজকে ওপেন শার্ট বড় সব সময় জামা কাপড় ইন করে পরে দেখো আজকে ভাল লাগছে আমার না এইরকম লুকই ভাল লাগে তুমি ওই সবসময় বসের মতো ইনফিন করে জামা পরা আমার ভাল লাগে কারা কারা কমেন্ট করে বলো অর্ঘর এই লুকটা বেশি ভালো না ওই যে সব ইনফিন করে পরে আমার সব ভাল লাগে একটু ক্যাজুয়াল লুক ভাল লাগে আমার তো তোমাকে আমি আমি কপি করে যান ছোট মাকে এবার পাপাও কপি করা শুরু করেছে আর এই যে এই হলো আমার আজকের আউটফিট আমি কিন্তু আজকে নতুন পরেছি কারণ আমি জামা প্যান্ট কি করবে শেষ করতে আছে আমার অঙ্কুশের পূজোয় এত হয়েছে অর্ঘরে হয়েছে যে আজকে থেকে না স্টার্ট করলে শেষ করা যাবে না তো আজকে থেকে স্টার্ট করে দিয়েছি চলো যা যা টাটা অঙ্কুশকে মার কাছে দিয়ে আসলাম এন্ড এবার আমরা বেরোচ্ছি চলো যাওয়া যাক আমার তো হয়ে গেছে এখন সঞ্জিতা স্টার্ট হয়নি জাস্ট অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবার কিতনা টাইম লাগেগা 4 ঘন্টা মানে 8টা বাজে 11:30টা বাজবে কমপক্ষে তো এখন বাজে 11:20 এখনো সঞ্চিতার হেয়ার এর কাজ চলে যেতে হচ্ছে 12:30টা বাজবে ফাইনাল হয়ে গেল হ্যাঁ এই পুরো ফাইনাল হয়ে গেল ঠিক আছে থ্যাংক ইউ ওয়েলকাম তো ফাইনাল হয়ে গেছে আর এক্স্যাক্টলি টাইম এখন হয়েছে 12:45 মানে একটা বাজতে গেল এবার ফাইনাল লুকটা দেখে ফাইনাল হয়ে গেছে আর যে ট্রিটমেন্ট আমি করলাম সেটা ছিল ন্যানো প্লাস ট্রিটমেন্ট এন্ড এটার রেজাল্টটাও খুব ভালো লাগছে তো এটা মোটামুটি কতদিন পর্যন্ত থাকবে 5 to 6 month থাকবে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ গুড নাইট ৬ ঘন্টা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা এখন সবাই ছবি তুলছে ১টা আর দেখো কত লোকজন এখন এক্স্যাক্টলি বাজে 2:43 আর এই জাস্ট আমি দেখতে পাচ্ছ ল্যাপটপ নিয়ে বসেছি ব্লগটা এডিটিং করছি অঙ্কুশ আর ঘুমিয়ে পড়েছে বাড়িতে এসে ব্লগটা এডিটিং না করে যদি এখন শুই তাহলে আবার অনেক লেট হয়ে যাবে আর আমি তোমাদেরকে প্রমিস করেছি ঠিক সকাল 10:00 স্যাটারডে সানডে আর মন্ডেতে তোমরা আমার ব্লগ দেখতে পারবে তো সেটা একদমই মিস করা যাবে না তো চলো ব্লগটাকে এন্ড করে নিয়ে তারপরে আমি শোবো মেবি আজকে 4:00-5টা বেজে যেতে পারে অ্যান্ড চলো এই উইকের মতো ব্লগ এই পর্যন্তই আর নেক্সট উইকে আবার তোমাদের সাথে ফ্রাইডেতে দেখা হচ্ছে মানে যেটা তোমরা স্যাটারডেতে দেখবে যে ব্লগটা তো সবাই খুব ভালো থেকো পুজো তো চলেই আসবে নেক্সট উইকে অ্যান্ড সবাই প্রচুর প্রচুর এনজয় করো বাই গাইস গুড নাইট বাই বাই